আরেকটু আরেকটু অপেক্ষা করো, এই তো এসে গেছি। এর বেশ কিছুদিন পরে ঘটনা। রাত 12টা, স্বাতী অ্যাম্বুলেন্সে করে এক অ্যাসিড ভিকটিমকে নিয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে পৌঁছলো। নার্স, ডক্টর, ডক্টর কেউ আছেন? কি হয়েছে? একজন ছেলে আমার স্বামী সুধাকরের মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে গেছে। প্লিজ প্লিজ কিছু করুন। সুধাকরের মুখ অ্যাসিডে জ্বলে পুড়ে গিয়েছিল। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে নার্সরা বালতি ভরে জল এনে সুধাকরের মুখে মগ দিয়ে ক্রমাগত জল ঢাললেন। এরপর বেডে শুইয়ে দিতে কাটা মুরগির মতো অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগল সুধাকর। স্বাতী নীরব দর্শকের মতো চেয়ে রইল যন্ত্রণাকাতর স্বামীর দিকে। অনেক সময় আমরা বিভিন্ন বই পড়তে গিয়ে বলি এটা গল্পেই সম্ভব, বাস্তবে কখনো সম্ভব নয়। কিন্তু আজ আপনারা কাহনে যে ক্রাইম থ্রিলার শুনবেন সেটা কিন্তু বাস্তব ঘটনার ভিত্তিতেই তৈরি। 30 ডিসেম্বর 2023 লেখক অমিতাভ সাহা আমাদের মেলে কাহনের জন্য একটি গল্প পাঠান। অদ্ভুতভাবে 11 জানুয়ারি 2024 নেটফ্লিক্সে একটি সিরিজ রিলিজ করে যার প্লট এবং অমিতাভবাবুর গল্পের প্লট বেশ কিছুটা একরকম। স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে যে এটা কিভাবে সম্ভব। আমাদের গল্প পাঠালেন 30 ডিসেম্বর 2023, আবার সেই গল্প নেটফ্লিক্সে মুক্তি পেল পরের বছর 11 জানুয়ারি। লেখককে জিজ্ঞেস করে এবং একটু গুগলে রিসার্চ করে জানা গেল 2017 তেলেঙ্গানায় এরকম একটা অদ্ভুত কেস পুলিশদের হাতে এসেছিল। তার উপর ভিত্তি করেই নেটফ্লিক্স বানায় সিরিজ এবং অমিতাভবাবু লেখেন গল্পটি। বাকি ডিটেলস গল্পের শেষে দেব এবং যে ঘটনা থেকে এই গল্পের সূত্রপাত সেই খবরের ছবিও আপনাদের দেখাব। লেখক অমিতাভ সাহা কোচবিহার শহরের বাসিন্দা, কর্মসূত্রে পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ বিভাগে কর্মরত। প্রতিলিপি ব্লগে লেখাগুলি রয়েছে এবং কিছু লেখা গপ্পসপ্প ফেসবুক পেজ থেকে প্রকাশিত অনুগল্প সংকলন এবং বইবন্ধু পাবলিকেশন থেকে প্রকাশিত গল্প সংকলনে স্থান পেয়েছে। 2টি বিধিসম্মত সতর্কীকরণ: সিগারেট খাবেন না, ক্যান্সার হয়। এবং আজকের গল্পতে বেশ কিছু এরকম উপাদান রয়েছে যেগুলি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আর গল্প যদি ভালো লাগে তাহলে ওই গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন প্লিজ। শুরু হচ্ছে অমিতাভ সাহার লেখা ক্রাইম থ্রিলার মাটন স্যুপ। বছর চারেক আগে স্বাতীর সাথে সুধাকরের বিয়ে হয়। স্বাতী যখন গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ারে ছাত্রী, তখন সুধাকর মাস্টার্স ফার্স্ট ইয়ারে ছাত্র। সুধাকর স্বাতীর ক্লাসমেট বা ইউনিভার্সিটির ইমিডিয়েট সিনিয়র ছিল না। দুজনের মধ্যে একাডেমিক্যালি 3 বছরের ফারাক। তবে প্রেমের ক্ষেত্রে বয়সের এই সামান্য ব্যবধান কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। বরং স্বাতী ভেবেছিল সুধাকর ওর থেকে বয়সে একটু বড় হলে ওকে অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে গাইড করবে। স্বাতীর সাথে সুধাকরের প্রথমবার দেখা হয় কলেজ ক্যান্টিনে। সুধাকর অল্পভাষী, ইন্ট্রোভার্ট টাইপের, তবে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে ওর মধ্যে। সুধাকরের পার্সোনালিটি দেখে স্বাতী খুব ইমপ্রেস হয়েছিল। ওর স্বল্প অথচ বুদ্ধিদীপ্ত কথার জাদুতে মুগ্ধ হয়েছিল স্বাতী। ওর কথা বলার ভঙ্গিতে এমন স্নিগ্ধতা ছিল যা স্বাতীকে মোহমুগ্ধ করে তুলেছিল। প্রথমবার দেখা হতেই সুধাকরকে মনে জায়গা দেয় স্বাতী। প্রতিদিন কোনো না কোনো বাহানায় সুধাকরের সাথে দেখা করার ছুতো খুঁজতে থাকে। ক্লাসের ফাঁকে সুযোগ পেলেই ক্যান্টিনে গিয়ে বসে থাকত। কখন সুধাকর আসবে আর সেই সুযোগে ওর সাথে দেখা হবে। সুধাকর স্বাতীর চাউনি দেখেই বুঝতে পেরেছিল স্বাতী ওকে পছন্দ করে। একদিন অভিভাবকের সুরে শাসন করে বলেছিল, আইমে, ক্লাস ফাঁকি দিয়ে এভাবে ক্যান্টিনে বসে থাকো কেন? স্বাতী অপ্রস্তুত হয়ে ঘাবড়ে গিয়ে বলেছিল, কই কই না তো। স্বাতীকে বিপাকে ফেলে সুধাকর খুব মজা পেয়ে হেসে ফেলেছিল। এদিকে সুধাকরের মেকি শাসন বুঝতে পেরে স্বাতীর কি রাগ। পরে অবশ্য সুধাকর স্বাতীর মান ভাঙিয়েছিল।
এভাবেই সুধাকরের প্রেমের বাঁধনে বাধা পড়ে সাথী। এক সময় সাথীর প্রেমেও সাড়া দিয়েছিল সুধাকর, কিন্তু সাথীকে পেয়ে সুধাকরের মধ্যে প্রেমের বাঁধন হারা উচ্ছ্বাস ছিল না। খুব সহজে কিছু পেয়ে গেলে মনে হয় তার মর্যাদা থাকে না, আর প্রেমের বেশিরভাগ ক্ষেত্রে প্রপোজাল ছেলেদের দিক থেকেই আসে। বিয়ের আগে 2 বছর ওদের প্রেম পর্ব চলে। এরপর সুধাকরের বাড়ি থেকে প্রস্তাব এলে সাথীর বাবা মার আপত্তি না থাকায় বিয়ের পর্ব মিটে যায় তাড়াতাড়ি, যাকে বলে লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ। দারুণ মেধাবী ছাত্র সুধাকর, ফার্স্ট ক্লাস নিয়ে মাস্টার্স পাশ করার পর ওই ইউনিভার্সিটিতেই পিএইচডি জয়েন করে সে। ওর সাবজেক্ট ছিল ইনঅর্গানিক কেমিস্ট্রি। রিসার্চের কাজ তো করতেই হয়, সেই সাথে রিসার্চ গাইড যখন ব্যস্ত থাকেন তখন কলেজের মাস্টার ডিগ্রির স্টুডেন্টদেরও ক্লাস নিতে হয় সুধাকরকে। রিসার্চ ও টিচিং দুটো কাজ নিয়েই ভীষণ ব্যস্ত হয়ে পড়ে সুধাকর। সাথীর সাথে আর আগের মতো দেখা হয় না। সুধাকর তখনও কোনো জব পায়নি, তবে পিএইচডি চলাকালীন মাসে মাসে ভালোই স্কলারশিপ পায়। সুধাকরের ভাই বোন ছিল না, বাপ মায়ের একমাত্র সন্তান ছিল সেই। খুব ছোট্ট থাকতে ওর ঠাকুরদা মারা গিয়েছিল, ও ছোট থেকেই ঠাম্মার খুব ন্যাওটা, যত আবদার ঠাম্মার কাছে। ঠাম্মা পরম স্নেহে আর আহ্লাদে আশকারায় বড় করে তুলেছিল সুধাকরকে। সুধাকরের কলেজে পড়ার সময় থেকেই ঠাম্মা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আর হা পিত্তেশ করছিলেন নাত বউয়ের মুখ দেখার জন্য। তখন বিয়ের সঠিক সময় নয় জেনেও ঠাম্মার জেদাজেদিতেই সাথীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় সুধাকর। তাতে অবশ্য সাথীরও সায় ছিল। সাথীর বাড়ি থেকে আপত্তি না থাকায় তাড়াতাড়ি বিয়ে পর্ব মিটে গেল দুজনেরই। সাথীর তখন গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার, তখন অনার্স কমপ্লিট হয়নি। সুধাকরকে বিয়ে করতে পেরে তো সাথী মহা খুশি, পড়াশুনো চুলোই যাক, প্রিয় মানুষটাকে তো সারা জীবনের জন্য আপন করে পেয়েছে। ও সুধাকরকে বলল, আমি আর পড়াশোনা করব না, কোনো রকমে টার্মেন্ডের পরীক্ষা দিয়েই শিক্ষা জীবনের ইতি টানব। সুধাকর মাস্টার মশাইয়ের মতো উপদেশ দিয়ে বলল, ফাজলামি নাকি, বিয়ে হয়ে গেছে বলে পড়াশোনা জলাঞ্জলি দিতে হবে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই তুমি কিন্তু ছাড় পাবে না বাছা, মাস্টার্সটাও করতে হবে, কোনো অজুহাত চলবে না, বুঝেছ? যতদিন সাথীর পড়াশোনা শেষ না হয় ততদিন ওরা ফ্যামিলি প্ল্যানিং করবে না ঠিক করেছিল। কি আর করা, বিয়ের পরেও সাথী ছাত্রী হয়ে রয়ে গেল। সুধাকরকে মন প্রাণ দিয়ে ভালোবেসে স্বামী হিসেবে পেতে চেয়েছিল সাথী। সেই আশা পূরণ হওয়ার আনন্দে সুধাকরের আদেশ মাথা পেতে নিল। কিন্তু সুধাকর রিসার্চের কাজে যতটা সিরিয়াস, সংসার সম্পর্কে ততটাই উদাসীন। বিয়ের আগে সেটা আন্দাজ করতে পারেনি সাথী। বিয়ের কিছুদিন পরেই লক্ষ্য করল সংসারের কোনো কিছুতেই সুধাকরের মন নেই। বিয়ের আগে ওকে খুশি করার জন্য যাও বা দুটো প্রেম ভালোবাসার কথা বলতো, বিয়ের পর সেই রোম্যান্স একেবারেই উবে গেল। ভীষণ কাঠখোট্টা গোছের হয়ে গেল সুধাকর। রিসার্চ নিয়ে ওর ব্যস্ততা যেন মাত্রা ছাড়া বেড়ে গেল। দিনের বেলা তো বটেই, রাত্রেও স্বামীর সান্নিধ্য পায় না সাথী। বিছানায় শুয়ে একা একা ছটপট করতে থাকে। রাতের অর্ধেকটা সময় স্বামীর অপেক্ষায় নির্ঘুম কাটায় সাথী। সুধাকর বাড়িতেই একটা ছোটোখাটো কেমিস্ট্রি ল্যাব বানিয়ে ফেলেছিল, যেখানে ও রিসার্চ টপিকের জন্য বিভিন্ন কেমিক্যাল নিয়ে রিয়াকশন টেস্ট করত। শেষ রাতে সুধাকর যখন কাজ শেষ করে পাশে এসে ঘুমত, তখন সাথী গভীর ঘুমে, তাই সে টের পেত না স্বামীর উপস্থিতি। শেষ রাতে ঘুমত বলে সুধাকরের ঘুম ভাঙত দেরিতে। সকালে চা খেতে খেতেই বেলা 10টা, তারপর 11টা নাগাদ দুপুরের ভাত খেয়ে সুধাকর চলে যায় কলেজে। কলেজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা বেজে যায়। ফিরে ফ্রেশ হয়ে চা খেয়ে আবার ঢুকে যায় রিসার্চের ঘরে। ওদের দোতলা বাড়ি, ফার্স্ট ফ্লোরে ওরা স্বামী স্ত্রী থাকে, আর গ্রাউন্ড ফ্লোরে থাকেন সুধাকরের বাবা মা ঠাম্মা। রান্না বান্না খাওয়া দাওয়া সবাই একসাথেই করে। বাড়িতে দুজন কাজের লোক থাকায় সাথীকে বিশেষ কিছু করতে হয় না, মাঝে মধ্যে একটু শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে। দুপুরে খাওয়ার পর সাথী চলে আসে দোতলায়, তারপর বিকেলটা ঘুমিয়ে কাটায়।
মাঝে মধ্যে ক্লাস থাকলে ইউনিভার্সিটি যায়। সন্ধ্যার পর সুধাকর ল্যাবে ঢুকে ও রিসার্চের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর যতক্ষণ সুধাকর ল্যাবে কাজ করে ততক্ষণ কেউ যেন ওকে ডিস্টার্ব না করে এমন ইনস্ট্রাকশনই দেওয়া আছে, তাই কেউ ওকে বিরক্ত করে না। শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গ না পেয়ে খুব বোরিং কাটে সাথীর। এরই মাঝে সাথীর অনার্স কমপ্লিট হয়ে যায়। এরপর মাস্টার ডিগ্রি জয়েন করে ঠিকই, কিন্তু ওর ইচ্ছে ছিল না, ওর কিছুতেই সময় কাটতে চায় না, খুবই নিঃসঙ্গ অনুভব করে ও। শ্বশুরবাড়িতে আর কতদিন এভাবে নিরস একঘেয়ে জীবনযাপন করতে হবে ভেবে হতাশ হয়ে পড়ে। একটা বাচ্চা থাকলে তবু তার সঙ্গে হুটোফুটি করে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। সুধাকরের তো সেদিকে খেয়ালও নেই বউ কীভাবে সারাদিন কাটায়। ও যে এতটা উদাসীন হবে বিয়ের আগে ভাবতেও পারেনি সাথী। বউ কি চায় বোঝারও চেষ্টা করে না সুধাকর। খুব কম সময়েই এমন হয় যখন সুধাকর নিজে থেকে ওর কাছে আসে আর দুজনের মধ্যে অন্তরঙ্গ আলাপচারিতা হয়। রাতে ঘুম আসতে চায় না সাথীর। বিয়ের আগে ভাবত সুধাকর একটু লাজুক টাইপের, কিন্তু কথাবার্তা শুনে মনে হয়েছিল রোম্যান্টিক হবে। কিন্তু বিয়ের পর বুঝতে পারে ওর মধ্যে রোম্যান্টিকতার লেশ মাত্র নেই। কতদিন সাথী শুয়ে শুয়ে কল্পনা করে সুধাকর চুপি চুপি বিছানায় এসে অর্ধঘুমন্ত অবস্থায় ওকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ওর ঠোঁট দুটো অবশ করে দিচ্ছে, তারপর পাতলা ফিনফিনে রাত্রিবাস আলগা করে কঠিন বাহুবন্ধনে আবদ্ধ করে ওকে চরম সুখ দিচ্ছে। কল্পনাতেই সুখের আবেশে ওর চোখ বেয়ে নেমে আসে দুফোঁটা জল, কিন্তু বাস্তবে এসব কিছুই হয় না। ওদের দাম্পত্য জীবন সুখের নয়, এই কথা ভেবেই নিরাশ হয়ে পড়ে সাথী। সুধাকরের উদাসীনতায় মন মেজাজ খিঁচড়ে ওঠে। যাকে মন প্রাণ দিন ভালোবেসে বিয়ে করেছিল, দিনের পর দিন এহেন উদাসীনতায় তিতি বিরক্ত হয়ে সুধাকরের থেকে একেবারেই মেন্টালি অ্যালুফ হয়ে পড়ে। সুধাকরের প্রতি সাথীর অভিযোগের পাহাড় জমতেই থাকে। দুজনের মধ্যে খিটমিট আরম্ভ হয়। একদিন সাথীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অনুযোগের সুরে সুধাকরকে বলে, কেন তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলে বলতে পারো? আমি তো এমন জীবন চাইনি। তুমি তো দুদণ্ড আমার সাথে কথা পর্যন্ত বলো না। আচ্ছা, আমাদের মধ্যে কি কোনো স্বামী স্ত্রী সম্পর্ক আছে বলে তোমার মনে হয়? তুমি আমাকে ছেড়ে দাও। সুধাকর বলে, আচ্ছা আমাকে কি কখনো বসে থাকতে দেখো যে গল্প করব? আমি সারাদিন কতটা ব্যস্ত থাকি তোমার কোনো আইডিয়া আছে? তুমি পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকলে তো পারো, শুধু তো ফাঁকিবাজি, পড়াশোনায় মন নেই তোমার। এখন আর আগের মতো খোঁজগপ্প করার সময় আমার নেই। আমি কি নিয়ে সময় কাটাবো বলতে পারো? সাথী প্লিজ প্লিজ একটু অ্যাডজাস্ট করে নাও। দেখো দেখো, আমার পিএইচডিটা কমপ্লিট হলেই আমার চাপ অনেকটা কমে যাবে। আমার গাইড আমাকে বলেছেন আমার ডিপার্টমেন্টেই ফুল টাইম জবের ব্যবস্থা উনি করে দেবেন, তখন কিন্তু আমি অনেকটাই ফ্রি হয়ে যাব, তোমাকে অনেক বেশি করে সময় দিতে পারবো। আর তারপর আমাদের সামনে ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। আর তুমি বিচ্ছেদের কথা ভাবছ, তুমি জানো এই বিচ্ছেদের পর সমাজে না তুমি মুখ দেখাতে পারবে না আমি, তাই এমন কথার মুখেও আনবে না প্লিজ। সুধাকর সাথীকে আশ্বস্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু সাথী জানত মানুষের স্বভাব এত সহজে বদলাবার নয়। পিএইচডি শেষ হলেও ওর ব্যস্ততা কোনো দিন কমবে না। বাস্তবেও তাই হয়েছিল। পিএইচডি শেষ করে জব জয়েন করার পর সুধাকরের রুটিনে কোনো পরিবর্তন এলো না। সাথী একেবারে নিরাশ হয়ে পড়ে। সাথীর মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়। এরপর দীর্ঘদিন বাড়িতে বসে থাকতে থাকতে ওকে ডিপ্রেশন গ্রাস করতে থাকে। শহরের স্টেডিয়ামে রোজ বিকেলবেলা প্রাণায়ামের ক্লাস হয়। সাথী খোঁজ নিয়ে জানতে পারে ওখানে অনেকেই আসে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য। সাথী ভাবে ওখানে গেলে অনেক লোকের সাথে আলাপ পরিচয় হবে, তাদের সঙ্গে পরিচয় হলে গল্পগুজব করে মনটা অনেক হালকা লাগবে আর নিঃসঙ্গ ফিলিংসটাও কেটে যাবে। সেই মতো প্রাণায়ামের ক্লাস জয়েন করে। বিকেলবেলা বড় স্টেডিয়ামের হল ঘরে একসঙ্গে প্রায় শখানেক লোকের সাথে প্রাণায়ামের ক্লাস করে সাথীর খুব ভালো লাগে আর অনেকটা রিল্যাক্সও ফিল করে সে। একদিন প্রাণায়ামের ক্লাস করে বেরোনোর সময় কে যেন পেছন থেকে ওর নাম ধরে ডাকে, সাথী।
ফিরে দেখে ওর কলেজের ক্লাসমেট রাজেশ। রাজেশ স্টেডিয়াম সংলগ্ন মাঠের চারপাশে ট্র্যাকস্যুট পরে জগিং করছিল। সাথীর কলেজের ফার্স্ট ইয়ারের কথা মনে পড়ে যায়। রাজেশ হাবে ভাবে সাথীকে অনেকবার ইঙ্গিত দিয়েছিল যে ও সাথীকে পছন্দ করে, কিন্তু সাথী তখন সুধাকরের প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তাই রাজেশকে ফ্রেন্ড জোনেই রেখে দিয়েছিল। এখন রাজেশকে দেখে সেসব পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কিরে, কেমন আছিস? এই চলছে। এই চলছে আবার কি? দিব্যি তো বিয়ে করে নিলি, তারপর সুধাকরদা কেমন আছে? রাজেশ খুব আগ্রহ নিয়ে সাথীর খোঁজ খবর নেয়। সুধাকরের সাথে যে সাথীর বিয়ে হয়েছিল সে খবরও জানত, তাই সুধাকরের কথাও জিজ্ঞেস করে। ছাড়ো সব কথা, তুই কি করছিস এখন? বাবা মারা যাওয়ার পর বাবার ব্যবসা সামলাচ্ছি। বিয়ে টিয়ে করেছিস? না, সেরকম মনের মতো আর মেয়ে পেলাম কই, বলে একটা অদ্ভুত চাউনি দেয় সাথীর দিকে। সাথী ওর ইঙ্গিত বুঝতে পারে, কিন্তু ব্যাপারটাকে আমল দেয় না। এরপর থেকে স্টেডিয়ামে প্রায়ই সাথীর সঙ্গে রাজেশের দেখা হয়, আর দুজনের মধ্যে হাসি ঠাট্টা ও গল্পগুজব চলে। প্রাণায়ামের ক্লাসের পর মাঝে মাঝে দুজনে অনেক সময় রেস্টুরেন্টে যায়। আস্তে আস্তে একাকিত্ব কাটতে থাকে সাথীর, আর মন ভালো থাকার জন্য বাড়িতেও সুধাকরের সাথে সম্পর্কটা আস্তে আস্তে আগের মতো স্বাভাবিক হতে থাকে। আরেকটু আরেকটু অপেক্ষা করো, এই তো এসে গেছি। এর বেশ কিছুদিন পরের ঘটনা। রাত 12টা, সাথী অ্যাম্বুলেন্সে করে এক অ্যাসিড ভিকটিমকে নিয়ে হাসপাতালের ইমার্জেন্সিতে পৌঁছল। নার্স, ডক্টর, ডক্টর কেউ আছেন? কি হয়েছে? একজন ছেলে আমার স্বামী সুধাকরের মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে গেছে, প্লিজ প্লিজ কিছু করুন। সুধাকরের মুখ অ্যাসিডে জ্বলে পুড়ে গিয়েছিল। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে নার্সরা বালতি ভরে জল এনে সুধাকরের মুখে মগ দিয়ে ক্রমাগত জল ঢাললেন। এরপর বেডে শুইয়ে দিতে কাটা মুরগির মতো অসহ্য যন্ত্রণায় ছটপট করতে লাগলো সুধাকর। সাথী নীরব দর্শকের মতো চেয়ে রইল যন্ত্রণাকাত স্বামীর দিকে। ডাক্তারবাবু সাথীকে বললেন, অ্যাসিডের ঝাপটা লেগে ওনার মুখের অনেকটা অংশই তো পুড়ে গিয়েছে, কিন্তু ওনার এই হাল কে করলো? আমি আমি ঠিক আছে, শান্ত হন, প্লিজ প্লিজ শান্ত হন। আমাকে না বললেও হবে, আসলে অ্যাসিড অ্যাটাক একটা সিরিয়াস ক্রাইম, আইপিসিতে যাবজ্জীবন কারাদণ্ডের প্রভিশন আছে, পুলিশ কেস হবে, অফিসার এসে কেস রেজিস্টার করবেন, আর অপরাধীকে ধরবার জন্যে আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, ওনাকে প্লিজ আপনি সহযোগিতা করবেন, কেমন? পরের দিন সকাল সকাল পুলিশ ইন্সপেক্টর সমরবাবু এলেন। সাথী কেঁদে যাচ্ছিল, উনি সাথীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার স্বামীর মুখে যিনি অ্যাসিড ছুঁড়েছেন তাকে কি আপনি দেখেছেন? সাথী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ দেখেছি। মানে আপনি বলছেন যে মুহূর্তে ওনার মুখে অ্যাসিড ছোঁড়া হয় সেই মুহূর্তে পুরো ঘটনাটা আপনি চাক্ষুষ দেখেছেন? একেবারে চাক্ষুষ নয়, তবে সে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, তাই সেই যে ছুঁড়েছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা আমাকে একটু পুরো ঘটনাটা আদ্যপান্ত বলুন তো। গতকাল রাতে আমি ও সুধাকর বাড়িতেই ছিলাম, 9টা নাগাদ আমরা ডিনার করে নিলাম, সুধাকর ল্যাবে চলে গেল রিসার্চের কাজ করতে, আর আমি শোবার ঘরে টিভি দেখছিলাম। কিছুক্ষণ বাদে রাজেশ এলো। রাজেশ কে? আমার কলেজের ক্লাসমেট। হ্যাঁ, তারপর? ওর সাথে বন্ধুর মতো মিশতাম জানেন, কিন্তু ও যে আমার এত বড় সর্বনাশ করবে ভাবতে পারিনি। একটু খুলে বলুন ব্যাপারটা। রাজেশ এই প্রথম আমাদের বাড়ি এসেছে তা নয়, এর আগেও এসেছে, কিন্তু এত রাতে আগে কখনো আসেনি। আমার বর যতক্ষণ বাড়ি থাকে ল্যাবে মুখ গুঁজে পড়ে থাকে,
গতকাল শ্বশুর শাশুড়ি বাড়ি ছিলেন না, বাড়ি ফাঁকা। রাজেশ আমার সাথে গল্পগুজব করছিল, ভদ্রতার খাতিরে বললাম রাতের খাবার খেয়ে যেতে, রাজি হলো। আমি রান্নাঘরে খাবার আনতে গেলে ও আমার পিছু পিছু এলো। ওর ভাবগতিক ভালো ঠেকছিল না আমার, খালি আমার কাছে ঘেঁষার চেষ্টা করছিল। তারপর হঠাৎই ও বলে বসল, তুই তো জানিস কলেজ লাইফ থেকেই তোকে আমার খুব পছন্দ, সাথে আমি তোকে আপন করে পেতে চাই। তোর কি মাথা ঠিক আছে রে? দুদিন ভালো করে কথা বলেছি আর তুই মনে মনে এত দূর এগিয়ে গেছিস। শোন, আমার বর নিপাট ভদ্রলোক, তুই আশা করলি কি করে যে আমি তাকে ধোকা দেব? তুই এখানে আর আসিস না। তারপর ও আমার কথায় কান দিল না, আমার আরো কাছে চলে এসে আমাকে জড়িয়ে ধরে আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইল। অনেক চেষ্টাতেও ওর হাত থেকে নিজেকে ছাড়াতে পারছিলাম না, আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। চিৎকার করলাম, আমার চিৎকার সুধাকরের ল্যাবের ভেতর পর্যন্ত পৌঁছবে কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিলাম না। তারপর কি হলো? ঈশ্বরের কৃপা, সুধাকর সেই সময় ল্যাব থেকে বেরিয়ে এলো। রাজেশ আমার সাথে জবরদস্তি করছে দেখে ওর মাথায় রক্ত উঠে গেল। রাজেশকে টেনে হিঁচড়ে মেঝেতে ফেলে সমানে লাথি আর ঘুষি মারতে আরম্ভ করলো। বিয়ের এত বছরে সুধাকরকে কোনোদিন এভাবে রাখতে দেখিনি। ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রাজেশকে মেরেই যাচ্ছিল, আর রাজেশ কোনো ক্রমে পালিয়ে বাঁচার সুযোগ খুঁজছিল। এক ফাঁকে মেঝে থেকে উঠে মরি মরি করে পালাতে গিয়ে ভুল করে বেরোবার দরজা ভেবে সুধাকরের ল্যাবে ঢুকে পড়ল। সুধাকরও পিছু পিছু তাড়া করে ল্যাবে গিয়ে ঢুকল। আমার তো পুরো হতভম্ব অবস্থা, ভয়ে ল্যাবে ঢোকার সাহস হয়নি, বাইরেই দাঁড়িয়েছিলাম। মিনিট খানেকও হয়নি সুধাকরের প্রাণান্তকর চিৎকার, সেই সঙ্গে রাজেশ ছুটে বেরিয়ে এলো ল্যাব থেকে, তারপর ঊর্ধ্বশ্বাসে পালিয়ে বাড়ির বাইরে চলে গেল। আর আমি ল্যাবের ভেতর গিয়ে দেখি সুধাকর দুহাত দিয়ে মুখ ঢেকে অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে। পাশেই একটা কাঁচের জার পড়েছিল, দেখি অ্যাসিডের জার। বুঝতে আর বাকি রইল না, রাজেশ সুধাকরের হাত থেকে প্রাণে বাঁচতে সুধাকরের মুখে অ্যাসিড ছুঁড়ে দিয়ে পালিয়েছে। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে ফোন করে যত তাড়াতাড়ি সম্ভব আমার স্বামীকে হাসপাতালে নিয়ে এলাম, কিন্তু ততক্ষণে ওর মুখের অনেকটা অংশই অ্যাসিডে পুড়ে গেছে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল সাথী। ইন্সপেক্টর সমরবাবু সাথীর বয়ান রেকর্ড করলেন। সাথীর সাথে ওদের বাড়ি গিয়ে সাথীর শোবার ঘর, সুধাকরের ল্যাব সব ঘুরে দেখলেন এবং সাথীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হল। রাজেশের খোঁজে পুলিশি অনুসন্ধান শুরু হল। সমরবাবু পুলিশ কনস্টেবল নিয়ে রাজেশের বাড়ি গেলেন। রাজেশের বাবা নেই, শহরের প্রাণকেন্দ্রে ওদের হার্ডওয়্যারের দোকান, পেছনে বাড়ি, বাড়িতে বৃদ্ধা মা ছিলেন। সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের সন্তান রাজেশ, বাড়িতে ভক্তিভাব প্রবল, রাধাকৃষ্ণের মন্দির পর্যন্ত রয়েছে। রাজেশের মা একটি প্রতিবন্ধী শিশুকে ভোগের প্রসাদ খেতে দিচ্ছিলেন। সমরবাবু নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার ছেলে কোথায়? তার মা উৎকণ্ঠার সাথে উত্তর দিলেন, গতকাল সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছে, এখনো তো ফেরেনি। খোঁজ খবর কিছু করেননি? কাল রাত থেকে তো ফোন সুইচড অফ। কোথায় গিয়ে থাকতে পারে বলে মনে হয়? তা তো জানি না, কিছুই তো বলে যায়নি। তা কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব রয়েছে যাদের কাছে ওর নিয়মিত যাওয়া আসা আছে? আত্মীয় স্বজন তো তেমন কেউ নেই, আর বন্ধু বান্ধব বলতে এই পাড়ারই কিছু ছেলে ছোকরা। আচ্ছা, ও কি কোনো অন্যায় করেছে যার জন্য আপনি ওকে খুঁজতে এসেছেন? কি করেছে সেটা তদন্ত সাপেক্ষ, আপাতত আমরা জিজ্ঞাসাবাদ করার জন্যই ওনাকে খুঁজছি।
পুলিশ পাড়ার বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করেও রাজেশের খোঁজ পেল না। গত এক সপ্তাহের মধ্যে রাজেশ কোনো বন্ধুবান্ধবের সাথে দেখাই করেনি। তবে পুলিশি অনুসন্ধান জারি রইল। দু তিন দিন পরে সাথীদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে একটি মৃতদেহের খোঁজ পাওয়া গেল। থানায় গত এক সপ্তাহের মধ্যে কোনো মিসিং ডায়েরি হয়নি, তাই পুলিশ অফিসার সমরবাবুর সন্দেহ হল রাজেশের সাথে মৃতদেহের কোনো যোগসাজশ থাকতে পারে। জঙ্গলে যারা কাঠ সংগ্রহ করতে আসে তারাই প্রথম দুর্গন্ধ পেয়ে মৃতদেহ আবিষ্কার করে। দেখে মনে হচ্ছিল দু তিন দিন আগে ডেড বডি, কারণ বডি অনেকটাই ডিকম্পোজ করতে আরম্ভ করেছিল। আরেকটা ব্যাপার হল মৃতদেহের মুখ দেখে শনাক্ত করার কোনো উপায় ছিল না, কারণ কোনো বন্য প্রাণী বোধহয় মুখের মাংস খুবলে খুবলে খেয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়ার আগে ইন্সপেক্টর সমরবাবু স্বাতী ও রাজেশের মাকে দেখানোর জন্য ডেকে পাঠালেন। রাজেশের মা দূর থেকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন, কারণ মৃতদেহের পরনে যে পোশাক ছিল সেই পোশাক পরেই রাজেশ শেষবার বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হলো। রাজেশ কি আত্মহত্যা করেছিল না রাজেশকে কেউ খুন করেছে সেটা নিয়ে ধন্দ রয়ে গেল। এদিকে হাসপাতালে সুধাকরের ট্রিটমেন্ট চলছিল। ডাক্তারবাবু স্বাতীকে বললেন, দেখুন, ওকে সুস্থ করে তোলা সম্ভব, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। এই মাস তিনেক লেগে যেতে পারে। যেহেতু মুখের চামড়া অনেকটাই ঝলসে গিয়েছে, তাই ওর মুখের পূর্বের আদল ফিরিয়ে দিতে হলে প্লাস্টিক সার্জারি করতে হবে। দুর্ঘটনার সময় সুধাকরের বাবা মা বাড়িতে ছিলেন না, উত্তরপ্রদেশে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দুর্ঘটনার খবর শুনে ওনারা তড়িঘড়ি করে ট্রেনের টিকিট কেটে ফিরে এসে হাসপাতালে গিয়ে পৌঁছলেন। সুধাকরের চেহারা পুরোপুরি পট্টি দিয়ে ঢাকা হয়েছিল। সুধাকরের ওই অবস্থা দেখে বাবা মা অনেক কান্নাকাটি করলেন। কয়েকদিন চিকিৎসার পর সুধাকরের শারীরিক অবস্থার উন্নতি হতে লাগল। ওর কথাবার্তা তখনও পরিষ্কার হয়নি, আধো আধো ভাষা ভাষা। ডাক্তারবাবু বললেন ওর মুখের ওপর থেকে পট্টি সরিয়ে দেওয়া হবে, তারপর সুধাকরের পুরনো চেহারা ফিরিয়ে দেবার জন্য প্লাস্টিক সার্জারি করা হবে। সুধাকর তখন হালকা স্যুপ বা লিকুইড জাতীয় খাবার খেত। সুধাকরের মা ওর জন্য বাড়িতে খাবার রান্না করে হাসপাতালে নিয়ে আসতেন। একদিন উনি সুধাকরের পছন্দের মাটন স্যুপ বানিয়ে এনে খেতে দিলেন। মায়ের হাতের মাটন স্যুপ সুধাকরের ভীষণ পছন্দ ছিল, কিন্তু সেদিন বারবার বলা সত্ত্বেও ও মাটন স্যুপ খেতে চাইল না। ওর মা জিজ্ঞেস করলেন, কেন বাবা, তোর কি কোনো অস্বস্তি হচ্ছে, পেটের সমস্যা? সুধাকর কিছুই বলল না, শুধু মাথা নেড়ে না বোঝাল। পেটের সমস্যা হওয়ার কথা নয়, কারণ ডাক্তারের পরামর্শের বাইরে ওর অন্য খাওয়া দাওয়া বারণ। ওর মা খুব আশ্চর্য হল, কেননা মাটন স্যুপ সুধাকরের ভীষণ প্রিয় ছিল, আরও প্রায়শই মায়ের কাছে মাটন স্যুপ খাওয়ার জন্য আবদার করত। মা বারবার কারণ জানতে চাইলে ও এড়িয়ে গিয়ে উঠে বাথরুমে চলে গেল। ওর মা এক দৃষ্টিতে ওর চলে যাওয়া দেখছিলেন। একটা কথা ছিল বাবা। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার ছেলের সাথে যেটা হলো সেটা নিয়ে কিন্তু আমরা ইনভেস্টিগেট করছি, কিছু জানতে পারলেই আপনাকে। না না, তা নয় বাবা, তা নয়। তাহলে আমার আসলে একটা ব্যাপার নিয়ে একটু, মানে একটু চিন্তা হচ্ছে। কি ব্যাপার বলুন। আমি কাল আমার ছেলের জন্য মাটন স্যুপ নিয়ে গেলাম, কিন্তু ও সেটা খেলো না। হ্যাঁ তো, ইচ্ছে করেনি তাই খায়নি হয়তো, তাতে কি হয়েছে? কিন্তু মাটন স্যুপ তো ওর খুব প্রিয় ছিল, তাও। দেখুন, আপনার ছেলের সাথে যেটা হয়েছে সেটা খুব একটা সহজ ব্যাপার নয়, কিন্তু এই ট্রমাটা থেকে বেরোতেই ওনার অনেকটাই সময় লাগবে বলে আমার মনে হয়, তাই সব যে আগের মতো থাকবে এরকমটা ভাবলেও ভুল করবেন। জানি, তাও আমার সবটা ঠিক লাগছে না বাবা, তুমি একটু দেখো।
সমরবাবু একটু বিরক্তই হলেন। মটন স্যুপের জন্য কি তদন্ত করবেন তাও বললেন। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। সমরবাবু একটু নিষ্পৃহভাবেই রাজেশের ফরেন্সিক টেস্টের রিপোর্ট সংগ্রহ করতেন। ফরেন্সিক অটোপসি রিপোর্টে রাজেশের মৃত্যুর কারণ লেখা ছিল, কোনো কেমিক্যালি প্রসেস টক্সিনের প্রয়োগে রাজেশের মৃত্যু হয়, অর্থাৎ শরীরে বিষ পাওয়া গিয়েছে রাজেশের। এখানেই রহস্যের সূত্রপাত। তাহলে কি রাজেশকে খুন করা হয়েছে? সমরবাবু সমগ্র ব্যাপারটি নিয়ে ওনার গোয়েন্দা বন্ধু প্রতুল ভদ্রের শরণাপন্ন হলেন। চায়ের টেবিলে সিগারেট সহযোগে আড্ডার ছলে গোটা ব্যাপারটা জেনে নিলেন প্রতুল, তারপর বিশ্লেষণ করতে বসলেন। উনি বললেন, স্বাতী দেবীর কথা অনুযায়ী রাজেশ সেদিন সুধাকরের উপর অ্যাসিড অ্যাটাক করে স্বাতীদের বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর ধরে নিলাম রাজেশ এই ঘৃণ্য অপরাধের সাজার কথা ভেবে ভীষণ ভয় পেয়ে যায়, আর এই অপরাধের শাস্তি স্বরূপ সারা জীবন জেলে পচে মরতে হবে সেই আশঙ্কায় বিষ খেয়ে আত্মহত্যা করে। বেশ, কিন্তু তাহলে তো নর্মালি যেসব বিষ বাজারে সহজলভ্য তাই খেয়ে আত্মহত্যা করতে পারত। বিভিন্ন কেমিক্যাল প্রসেসিং করে বিষ বানিয়ে আত্মহত্যা করত কি? সেটাই তো ভাবছি প্রতুল, কিছু মাথায় ঢুকছে না। আর তোমার রিপোর্ট থেকে দেখছি এই বিষ কোনো ল্যাবে বানানো হয়েছে। হ্যাঁ হয়েছে তো। এই এই এক সেকেন্ড, সুধাকরের একটা ল্যাব আছে না, তুমি তো বললে একটু আগে? হ্যাঁ আছে, উনি তো রিসার্চের কাজে একটা ল্যাব বানিয়েছেন বাড়িতে। তাহলে তো এটা হতে পারে যে ওই বিষ সুধাকরের কেমিস্ট্রি ল্যাবে বানানো হয়ে থাকতে পারে। সুধাকর যেহেতু কেমিস্ট্রি নিয়ে গবেষণা করছিলেন, তাই বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে সেই টক্সিন বানানোর ফর্মুলা সুধাকরের জানা থাকতে পারে। তাহলে তুমি কি বলছো, সুধাকর রাজেশকে বিষ খাইয়ে খুন করেছে? স্বাতী কি তাহলে মিথ্যে বয়ান দিয়েছিল? সেটা হতে পারে, কিন্তু সুধাকর তো নিজেই অ্যাসিড আক্রান্ত, ও রাজেশকে বিষ খাওয়ালো কখন? সেটা একটা প্রশ্ন বটে। ধুর, এ বড্ড জটিল কেস ভাই। আচ্ছা যদি এরকম হয়, স্বাতী ও রাজেশের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, আর সুধাকর তা কোনোভাবে জানতে পেরে রাজেশকে হত্যা করার জন্য আগে থেকে ল্যাবে রাসায়নিকভাবে টক্সিন বানিয়ে রেখে দিয়েছিল। সেদিন রাজেশ ওদের বাড়ি এলে সুধাকর রাজেশের খাবার বা পানীয়তে বিষ মিশিয়ে ওকে হত্যা করল। কিন্তু সুধাকর বিষ মেশালো আর স্বাতী জানতে পারল না, ব্যাপারটা একটু অ্যাবসার্ড কিন্তু। তাও ঠিক। আচ্ছা বেশ, ধরা যাক সুধাকর স্বাতীর অজান্তেই রাজেশের খাবারে বিষ মিশিয়েছিল, আর রাজেশের মৃত্যুর পর সে কথা জানতে পেরে প্রেমিকের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে হিট অফ দ্য মোমেন্ট স্বাতী সুধাকরের মুখে অ্যাসিড ছুঁড়ে বসল। কিছুক্ষণ পর কৃতকর্মের জন্য অনুশোচনা হলে সুধাকরকে হাসপাতালে নিয়ে এলো আর দোষ দিল রাজেশের ঘাড়ে, কারণ রাজেশ তো মৃত, তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। তাই যদি হয়ে থাকে তাহলে রাজেশের লাশ দূরে জঙ্গল পর্যন্ত পৌঁছলো কিভাবে? একা একজন মহিলার পক্ষে রাজেশের মতো একজন বডি বিল্ডার ছেলের লাশ সবার নজর এড়িয়ে তো জঙ্গলে নিয়ে আসা অসম্ভব ব্যাপার, যদি না সুধাকর ওকে হেল্প করে থাকে এই কাজে। কিন্তু সুধাকর তো নিজেই অ্যাসিড আক্রান্ত, ও স্বাতীকে লাশ গায়েব করতে হেল্প করবে কিভাবে? এই প্রশ্নটারই উত্তর নেই, কারণ স্বাতীর বয়ান অনুযায়ী অ্যাসিড অ্যাটাকের পরেই স্বাতী সুধাকরকে নিয়ে এসেছিল হাসপাতালে, আর বাড়িতে সেদিন ওরা তিনজন ছাড়া আর কেউই ছিল না। ব্যাপারটা বেশ গোলমেলে, মানতেই হচ্ছে ভায়া। সিগারেটে লম্বা সুখটান দিয়ে আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবতে ভাবতে যেন অন্য জগতে চলে গেলেন প্রতুল। হঠাৎ ইন্সপেক্টর সমরবাবু বললেন, দূর
শুধু শুধু একটা মাটন স্যুপের জন্য আমরা এত কিছু ভাবছি। প্রতুল হঠাৎ চেয়ারে সোজা হয়ে বসলেন। হ্যাঁ, কি বললে? মাটন স্যুপ? হ্যাঁ, আবার কি, সেটার জন্যই তো এই সহজ কেসটা জটিল হলো। বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলো। কিছুই না, সুধাকর এতদিন প্রচণ্ড তৃপ্তি করে মায়ের হাতের মাটন স্যুপ খেত, তো এই কয়েকদিন আগে সে মাটন স্যুপ নাকি একেবারেই ছুঁতে চায়নি। তারপরেই সুধাকরের মায়ের খটকা লাগে আর উনি আমার কাছে আসেন। খুব সামান্য ব্যাপার, আর তারপরেই আমি তারপরে তুমি এলে আমার কাছে। আচ্ছা, বুঝেছি। এই রহস্য উন্মোচনের কথা ভাবতে ভাবতে প্রতুলবাবুর মাথায় গোয়েন্দা গল্পের মতো একটা সম্ভাবনা ছক তৈরি হল। উনি আর দেরি করলেন না, মনে জেগে ওঠা রহস্য উদ্ঘাটনের সম্ভাবনার পুষ্টিকরণের জন্য সমরবাবুর সাথে রাজেশের বাড়ি গেলেন, ওর মায়ের সাথে কথা বলতে। এরপর গোয়েন্দাবাবু অনেকটাই নিশ্চিত হয়ে গেলেন যে তিনি এই রহস্য ভেদ করতে সক্ষম হয়েছেন। ইন্সপেক্টর সমরবাবু, গোয়েন্দা প্রতুল সাথে দুজন পুলিশ কনস্টেবল নিয়ে হাজির হলেন সাথীর বাড়িতে। বেল বাজানোর পর দরজা খুলল সাথী। বলুন। একটু কথা ছিল আপনার সাথে। আমার সাথে? হ্যাঁ নিশ্চয়ই, আসুন, ভেতরে আসুন। ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসলেন ওরা। দুজন মহিলা কনস্টেবল দাঁড়িয়ে রইলেন দরজার কাছে। তারপর প্রতুলবাবু রাগত দৃষ্টিতে সাথীর দিকে তাকিয়ে বললেন, খুব চালাকি করেছিলেন, কিন্তু আপনার প্ল্যান আমি সাকসেসফুল হতে দেব না। এবার ভালোয় ভালোয় বলবেন দুর্ঘটনার দিন ঠিক কি ঘটেছিল, নাকি আমাদের কঠিন পন্থা অবলম্বন করতে হবে। মানে কি বলছেন আপনারা, আমার কি প্ল্যান? ঠিক আছে, তাহলে থানায় গিয়ে বাকি কথা হোক নাকি। আর শুধু আপনি নয়, কিন্তু আরেকজনকেও হসপিটাল থেকে এরকম অসুস্থ অবস্থায় টেনে নিয়ে যাবো কিন্তু থানায়, সেটা ভালো হবে তো? সাথী পেশাগত ক্রিমিনাল ছিল না, আর সমরবাবুর আত্মবিশ্বাসী কথা শুনে বুঝতে পেরেছিল যে ওরা পুরো ঘটনাটি আন্দাজ করে ফেলেছেন, তাই বাধ্য হয়ে বলল, না না, আমি বলছি, সারেন্ডার করছি, আমি আমি সব বলছি, ওকে কিছু করবেন না। একদম শুরু থেকে বলুন। সাথী বলতে শুরু করল, বিয়ের পর থেকেই আমার আর সুধাকরের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। আমার সঙ্গে রাজেশের যখন স্টেডিয়ামে দেখা হলো, তখন রাজেশের গুড ফিজিক, সেন্স অফ হিউমার, কেয়ারিং অ্যাটিটিউড আমার খুব পছন্দ হয়। তারপর আস্তে আস্তে আমাদের বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় হতে থাকে, আর আমার সাথে সুধাকরের মানসিক দূরত্ব প্রবল হয়ে গিয়েছিল, বিশ্বাস করুন। তাই রাজেশ খুব সহজেই আমার খুব কাছের হয়ে গিয়েছিল। আমি রাজেশের মধ্যেই আমার স্বপ্নের পুরুষকে খুঁজে পেয়েছিলাম। আমরা দুজনের সাথে সময় কাটাতে খুব পছন্দ করতাম। একটা সময় এমন হলো যে আমি রাজেশকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলাম। কিন্তু তার জন্য সবচেয়ে বড় বাধা হলো সমাজ ও আইনি ব্যবস্থা, কি তাই তো? হ্যাঁ ঠিক তাই। আমি অনেকবার বলা সত্ত্বেও সুধাকর আমাকে কিছুতেই ডিভোর্স দিতে চায়নি। নিজের সামাজিক ইমেজে যদি কালিমা লেগে যায় সেই ভয়, আর সুধাকরের সাথে বিচ্ছেদ না হলে আমার পক্ষে রাজেশের সাথে সংসার পাতা সম্ভব নয়। বুঝলাম, কিন্তু খুনের প্ল্যানটা কিভাবে করলেন? আমরা দুজনেই অনেকদিন ধরে ভাবছিলাম কিভাবে আমাদের সম্পর্কটাকে সামাজিক রূপ দেওয়া যায়। তারপর একদিন, ধুর, এভাবে আর কতদিন? জানি রাজেশ, কিন্তু কি করব বল, সুধাকর আমাকে ডিভোর্স দেবে না, ওর নাকি মান সম্মান চলে যাবে, সমাজে মুখ দেখাতে পারবে না। আবার আর ভালো লাগছে না রে, এইভাবে লুকিয়ে চুরিয়ে হোটেলে এসে সময় কাটাতে হচ্ছে। আমারও ভালো লাগছে না রে, আজকেও হোটেলের রিসেপশনের ছেলেটা কেমন করে তাকিয়েছিল। আমি তো চাই তোর সাথে বাকি জীবনটা কাটাতে, কিন্তু ছাড়, বাদ দে। ওই কি রেগে যাচ্ছিস কেন? রেগে যাচ্ছি না, সিনেমাটা দেখছি।
কয়েক ঘন্টার জন্য হোটেল বুক করলাম আমরা, আর তুই সিনেমা দেখছিস। প্লিজ টিভিটা বন্ধ কর না এবার। না না, এক সেকেন্ড। কি হলো? কি করলো দেখলি? না, কেন কি করলো? আরে দূর, এসব তামিল সিনেমা কে দেখে বলতো? দেখলি না, একজনকে মেরে আরেকজনকে সেই জায়গায় নিয়ে এলো প্লাস্টিক সার্জারি করে। মানে এসব শুধু এই তামিল সিনেমাতেই হয়? সাথী, কি ভাবছিস বলতো? ভাবছি। তারপর আপনি ভাবলেন, সুধাকরকে যদি আপনাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায় আর ওর জায়গা যদি রাজেশকে দিয়ে দেওয়া যায়, তাহলেই সমাজের আর আইনের চোখে ধুলো দেওয়া যায়। কি তাই তো? সাথী মাথা নিচু করে রইল। এরপর সাথীর কাছ থেকে যেটুকু বের করা গেল তার সারমর্ম হলো এরকম। সাথী প্ল্যান শুরু করে দিল। প্ল্যান মাফিক দুর্ঘটনার দিন সুধাকর যখন কলেজে চলে গিয়েছিল, সাথী আর রাজেশ মিলে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সুধাকরের ল্যাবে কিছু কেমিক্যালের মিশ্রণে ভয়াবহ টক্সিন তৈরি করে ফেলল, আর দুর্ঘটনার দিন রাত্রে সুধাকরের খাবারে মিশিয়ে দিল। বিষ মেশানো খাবার খেয়েই সুধাকরের মৃত্যু হয়। বিষ প্রয়োগে হত্যা করার পর ওরা সুধাকরের লাশ বাড়ি থেকে দূরে জঙ্গলে নিয়ে গিয়ে ভারী পাথর দিয়ে লাশের মুখে আঘাত করে মুখ থেঁতলে দিয়েছিল, আর লাশের দেহে রাজেশের পোশাক পরিয়ে দিয়েছিল। তারপর গাছপালার আড়ালে মৃতদেহ লুকিয়ে রেখেছিল। এরপর বাড়ি ফিরে প্ল্যানের দ্বিতীয় ভাগের বাস্তব রূপ দিল সাথী। রাজেশকে সুধাকরের জায়গা দেবার জন্য রাজেশের মুখের মোটামুটি 50% অংশই অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছিল সাথী, যাতে করে রাজেশের মুখের প্লাস্টিক সার্জারি করে কিছুটা সুধাকরের চেহারার আদল দেওয়া যায়। এইভাবে সাথী আর রাজেশ সারা জীবন একসাথে থাকতে পারবে আর কারোর সন্দেহ হবে না। মুখে অ্যাসিড ঢালার আগে রাজেশ ভয়ে কুঁকড়ে গিয়েছিল চেহারার পরিণতির কথা ভেবে, কিন্তু প্ল্যান সফল করার জন্য সাথী অত্যন্ত নির্দয় হয়ে রাজেশের মুখে অ্যাসিড ঢেলে দিয়েছিল। এরপর রাজেশকে হাসপাতালে ভর্তি করার সময় রাজেশের নাম সুধাকর লিখিয়েছিল। রাজেশ মোটামুটি সুস্থ হয়ে উঠলে ডাক্তারবাবুকে সুধাকরের ছবি দেখিয়ে রাজেশের মুখের প্লাস্টিক সার্জারি করার পরিকল্পনা ছিল। এতে করে পুরোপুরি না হলেও ডাক্তারবাবু রাজেশকে অনেকটাই সুধাকরের মতো দেখতে বানিয়ে দিতেন, তাতে আর কারোর কোনো সন্দেহ হতো না। সমস্ত কিছু শুনে প্রতুল বললেন, কিন্তু যেহেতু রাজেশ সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারের সন্তান, তাই সুধাকরের মা মাটন স্যুপ নিয়ে এলে ও খেতে চায়নি। আর আপনি যে মিথ্যে বয়ান দিয়েছিলেন তা অটোপসি রিপোর্ট দেখেই বুঝতে পেরেছিলাম। তার উপর সুধাকরের মায়ের অভিযোগের কথা শুনে মনে খটকা লাগায় রাজেশের বাড়ি গিয়ে ওদের পুরো ফ্যামিলি যে ভেজিটেরিয়ান সে ব্যাপারে নিশ্চিত হয়ে দুয়ে দুয়ে চার মিলিয়েছিলাম। যাই হোক, আমার কাজ এখানেই শেষ, এবার বাকি কাজ সমর করবে। অবাক করা ব্যাপার হল এই সামান্য মাটন স্যুপ নিয়ে এই খটকায় গোয়েন্দা প্রতুল ভদ্রকে রহস্যভেদের পথে অনেকটাই এগিয়ে দিয়েছিল। এই সামান্য ঘটনা থেকে সন্দেহ হওয়ায় সামান্য একটু বুদ্ধি খাটিয়েই তিনি এই মার্ডার মিস্ট্রির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হলেন। এরপর সুধাকরের খুনের শাস্তিস্বরূপ সাথী আর রাজেশ দুজনেরই স্থান হল শ্রীঘরে। আজ কাহনে শুনলেন মাটন স্যুপ। লিখেছেন অমিতাভ সাহা। গল্প যদি ভালো লেগে থাকে, গল্পে একটা লাইক এবং কাহনে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারি আমরা। এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘটনার বিবরণ যেখান থেকে লেখক এই গল্পের অবতারণা করেছেন, এবং ওই ক্রাইমের ক্ষেত্রেও মাটন স্যুপই কিন্তু কেস সলভ করতে সাহায্য করেছিল। গোয়েন্দা প্রতুল ভদ্র, সুমক, সুধাকর, কৃষ্ণময়, সুধাকরের মা রিয়া, সাথী, অপরূপা, রাজেশ, সিদ্ধার্থ, রাজেশের মা অলিভিয়া, ডাক্তারবাবু সুদীপ্ত, হাসপাতালের নার্স কথা। গল্প পাঠে ইন্সপেক্টর সমরবাবু এবং আবহ ও সমগ্র পরিচালনা আমি আর্য অর্ণব।
গল্প কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।